আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানব বেনামাজি ব্যক্তির সাথে ভাগাভাগি করে কুরবানি দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, বেনামাজি ব্যক্তির সাথে অবশ্যই ভাগাভাগি করে কুরবানি দেওয়া যাবে, এই হচ্ছে সহজ উত্তর। তবে এদের মধ্যেও ভাগ রয়েছে, এমন কিছু বেনামাজি আছে যাদের সাথে কুরবানি দেওয়া যাবে, আবার এমন কিছু বেনামাজি আছে যাদের সাথে দেওয়া যাবে না। যেমন এমন বেনামাজি যে কোনো সময় নামাজি পড়ে না, নামাজের পশ্চিম দিকে সেজদা দেয় না, নামাজের মধ্যে তার কোনো মনোযোগী নাই, মসজিদে যায়ও না, যারা যায় তাদেরকে উল্টা বকে, এমন কোন মানুষকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে না। তবে সে নিজে নামাজ অস্বীকার করে না, স্বীকার করে তবে সে নিজে পড়ে না, কাউকে পড়তেও দেখতে পারে না। তো যেখানে সে আল্লাহর ফরজ বিধান হুকুম মানতেছে না, মানতে অপছন্দ লাগতেছে, তার কাছে ভালো লাগতেছে না, সেখানে কুরবানির ছোট্ট একটা ওয়াজিব সে ফরজ বাদ দিয়ে ওয়াজিবের এত পালন করতেছে, এত গুরুত্ব দিচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে সে গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিচ্ছে, তার কুরবানিই হচ্ছে না। ওই হচ্ছে ওই লেভেলের ব্যক্তি যারা নামাজ পড়ে না আবার অপছন্দ করে। আবার এমন কিছু মানুষ আছে যারা নামাজ অল্প অল্প পরে, মাঝে মধ্যে পরে না, তো তাদের সাথে আবার কোরবানি দেওয়া যাবে। আর ওই লেভেলের ব্যক্তি যারা আগে যাদের বর্ণনা বললাম তাদের সাথে কোরবানিও দেওয়া যাবে না, এবং তাদের সাথে আপনার কোরবানি দিলে কোরবানি হবেও না। এমন বেনামাজি যারা নামাজ পরে ছাড়ে তাদের সাথে কোরবানি দেওয়া যাবে, তারা আল্লাহর ভয় অন্তরে রাখে কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে পড়তে পারে না, তাদের সাথে কোরবানি দেওয়া যাবে, দিলে হবেও। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।